বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। এবারও আছেন ক্যাটাগরি এতে, কিন্তু কেউ তাকে দলে ফেরায়নি ড্রাফটের আগে। ড্রাফট থেকেই দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিপিএলে তিনি খেলবেন ঢাকার হয়ে। একই দলে আছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম রাউন্ডে তাকে দলে নেয়নি কেউই। দ্বিতীয় রাউন্ডের প্রথম ডাকে মাশরাফি বিন মুর্তজাকে নেয় বিসিবির অধীনে থাকা দলটি। প্রথম রাউন্ডে তারা দলে নিয়েছে তামিম ইকবালকে। ড্রাফটের আগেই মাহমুদুল্লাহ রিয়াদকে নিশ্চিত করে তারা। এছাড়াও দলটিতে আছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও অলরাউন্ডার শোভাগত হোম। ড্রাফটে 24 ঘন্টা আগে বদলে যায় ঢাকার মালিকানা। গ্যারান্টি মানি না দিতে পারায় রূপা ও মারণকে বাদ দিয়ে নিজেরাই মালিকানা নেয় বিসিবি।